নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদু এবং ভীষণ জনপ্রিয় একটি পদ যার নাম চিকেন চাপ। এই চিকেন চাপ আপনারা কিভাবে বাড়িতে ঠিক রেস্টুরেন্টের মতন স্বাদে বানিয়ে নিতে পারবেন এবং তাড়াতাড়ি করে বানাতে পারবেন, চলুন। রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগছে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে গোলাপের পাপড়ি সাহা জিরে মেশানো আছে, গোটা লবঙ্গ, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ এবং জায়ফল। এখানে সব রকমের মশলাকে একসাথে গুঁড়ো করে নেওয়া রয়েছে। আমার রয়েছে 650 গ্রাম মতন চিকেন, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাধারণত ককের মাংসতেই চিকেন চাপ ভালো হয়, তবে আজ আমি বাজারে পাইনি বলে আমি এই লেগ পিস কেটে নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ঘি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, এখানে খানিকটা রসুন, আদা এবং কাঁচা লঙ্কা আমি বেটে পেস্ট করে নিয়েছি। রয়েছে টক দই, কিছুটা পরিমাণে ছোলার ছাতু, এখানে কাপের মধ্যে রয়েছে গোলাপ জল, কেওড়া জল এবং কেশরকে একসাথে মিশিয়ে রাখা, এতে রঙটা খুব ভালো হয়। আপনারা চাইলে কালারও ইউজ করতে পারেন, তবে যেহেতু এটা বাড়ির রান্না আমি চাই কালারটা না ইউজ করলেই ভালো হয়। এছাড়া রয়েছে স্বাদ মতন নুন, যেটা আপনারা খাওয়ার সময় ব্যবহার করবেন আপনাদের মন মতন। এবার চলুন রেসিপিটাকে বানানোর পদ্ধতি দেখা। প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কেশর, গোলাপ জল ও কেওড়া জলটা। তার মধ্যে আমি দিচ্ছি আমার আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনটা। এবার আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো গরম মশলাটা, দেব 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, দেব 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি বেটে রাখা টক দইটা, এছাড়াও দেব ছোলার ছাতু। এবার আমি সব মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবং এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দেবো ঘরে রুম টেম্পারেচারে। আপনাদের হাতে সময় যদি কম থাকে তাহলে আপনারা এটাকে 1 ঘন্টা মিশিয়ে রাখতে পারেন। বেশ ভালোভাবে মিশিয়ে রাখলে চিকেনটা খুব সফট এবং জুসি হবে এবং মশলাটাও ভালো মতন মিশবে। খানিকটা লবণ মিশিয়ে রাখছি, খানিকটা আমি টেস্ট করার পর দেব। আমার মেশানো মোটামুটি হয়ে গেছে, আমি এটা ঢেকে 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেছে, দেখুন আমার চিকেন সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একে রান্নার জন্য রেডি করব। আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি, কড়াইতে আমি যেহেতু চাপ মোগলাই রান্না ঘিতেই বেশি ভালো হয়, আপনারা চাইলে ঘি এর সাথে সাদা তেলও মেশাতে পারেন, তবে আমি ঘি দিয়েই করব। আমি বেশ খানিকটা পরিমাণে ঘি কড়াইতে দিয়ে নিলাম। ঘি আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং খানিকটা দারচিনি দিয়ে দিলাম। আমি এটাকে গরম হওয়ার জন্য রেখে দেবো। মশলা আমার গরম হয়ে গেছে,
এবার আমি এর মধ্যে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আমি তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে খানিকটা সামান্য পরিমাণে একটু জল দেব বাটিতে। এই দেখুন, আমার বাটিতে যেতটুকু জল দরকার আমি জাস্ট এইটুকুই পরিমাণে জল দিলাম, আমি এর মধ্যে আর কোনো জল দেব না। এবার আমি একটু চাপা দিয়ে দেবো এবং গ্যাসটা কম রেখে মাংসটা আমি খানিকক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। প্রায় 5-10 মিনিট হয়েছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। মাংসগুলোকে এপিট ওপিট করে একটু ভালোভাবে উল্টে নিলাম, তাহলে মাংসটা ঠিকঠাকভাবে সেদ্ধ হতে পারবে। ফ্লেমে আমি চাপটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, আবার এসে আমি ভালোভাবে একে নাড়িয়ে নিচ্ছি। আমি 2-4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এর মধ্যে, যেহেতু আমার বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করে, আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। দেখুন কি সুন্দর রং এসছে এবং আস্তে আস্তে চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে ছেড়ে দিচ্ছি। চিকেন চাপ ভীষণ দারুণ রেসিপি, ঠিক মতন বাড়িতে বানাতে পারলে আমাদের রেস্টুরেন্ট থেকেও আনাতে লাগবে না। আমি বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এবার আমি চাপাটা তুলব। দেখুন কি সুন্দর রং এসেছে, দারুণ গন্ধও বেরোতে শুরু করেছে। প্রায় আমার চিকেন চাপ রেডি, মাংস সিদ্ধও হয়ে এসেছে, বেশ খানিক তেল ছেড়ে দিয়েছে। আমি আর 5 মিনিটের জন্য একে চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার চাপ কি সুন্দর ফুটছে এবং চাপাস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এটাকে আর কিছুক্ষণের জন্য রেখে দেব, কারণ চাপ একটু তেল থাকবে আর একটু ড্রাই থাকবে তাহলেই ভালো লাগে, তাই আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন আমার চাপ প্রায় রেডি হয়ে গেছে, একদম চাপ তেল ছেড়ে পুরো রেডি। এবার আমি এটিকে একটা পাত্রে তুলে নেব। আমার চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি, মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে চিকেন চাপ। সুন্দর তেল ছেড়েছে এবং টেস্টি একটি পদ, আপনারা লুচি, পরোটা, রুটি কিংবা বিরিয়ানি সবার সাথে এটাকে খেতে পারেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।